আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন রাসূলুল্লাহ মারা গিয়েছেন আমরা সাহাবীরা আমরা রাসূলের সাথীরা বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের সামনে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আমরা বুঝতেও পারছি না অনুভব করতে পারছিলাম না আমরা ফিজিক্যালি সেন্সলেস ছিলাম না কিন্তু আমরা এমন একটা অবসেসড অবস্থা ছিলাম যে আমরা কিছু বুঝতে পারছিলাম হোয়াট ইজ গোইং টু হ্যাপেন এমন একটি অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আর আযান দিলেন না বহু বছর পর তিনি স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ বললেন কি ব্যাপার তোমার কি আর মদিনায় যেতে মনে চায় না যাও না সেখানে যাও সেখানে তুমি যাও আবার তিনি সেখানে আসলেন লোকেরা বেলালকে দেখে বলেন বেলাল রাসূলের সময় আপনি আযান দিতেন কতদিন আপনার আযান শুনিনি একবার আপনি আযান দেন না কিন্তু বেলাল তিনি আযানে উচ্চস্বরে তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যে তিনি বলবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন লোকেরা তাকে প্রচন্ড ভাবে অনুরোধ করলো যে আপনি একটু করুন তিনি মসজিদে দাঁড়ালেন মিম্বারে দাঁড়ালেন তিনি আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন যখন তিনি আল্লাহু আকবার বলা শুরু করলেন মদিনার লোকেরা ভাবলো কি নবী আবার জীবিত হয়েছেন বেলাল তো আযান দেওয়ার কথা না বেলাল তো কেবল রাসূলের সময় আযান দিয়েছেন এই আযান তো রাসূলের সময় শুনেছি তারা দৌড়ে আসলেন তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিতে পরিণত করেছেন তিনি বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক তিনি বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত যায়নি যে মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়নি একটা মুহূর্ত যায়নি আজানে আপনাকে এমনি মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম এই সাক্ষী দেয়া এটা আজানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এমনি আচ্ছা কেবল আজানের মধ্যে বলা হলো নামাজের মধ্যে আপনাকে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা কি এমনিতে বলতে হয় এটা শুধু এমনিই বলতে হয় না শুধু কি তাই আপনি যখন মসজিদে ঢোকেন তখন আপনাকে বলতে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা মসজিদ থেকে বের হওয়ার সময় বলতে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক শুধু কি তাই জুমাবারে আমাদেরকে বেশি বেশি কি করতে হয় সালাত এবং সালাম পড়তে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেউ যদি দুরূদ এবং সালাম প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টা রহম বর্ষণ করেন